কবুতর প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমি এমন একজনের বাসায় আপনাদেরকে নিয়ে এসেছি, একেবারে হতদরিদ্র একজন মানুষ, কিন্তু সে তার থাকার ঘরে কবুতর পালন করে। আসলে এত বড় স্যাক্রিফাইস এবং এত বড় ভালোবাসা পশু পাখির প্রতি, এটা একটা বিরল দৃষ্টান্ত। তো আমি এসে আসলে ভিডিওটি না করে পারলাম না, কারণ দীর্ঘ 25 বছর যাবৎ উনি নিজের থাকার ঘরে কবুতর পালন করে। আর আপনারা জানেন কবুতরের বিষটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার এবং এটার থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয়। তো উনি অবশ্য প্রতিদিন পরিষ্কার করে, কিন্তু তবুও কবুতরের প্রতি তার যে ভালোবাসা সেটা আসলে তার এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিও আমরা শুরু করব এবং তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এটা কী কবুতর? এটা এটা গ্রিজেল, ওর বাপ বাপের ওখানে আমার গ্রাম পিওর ফ্লাই, মানে অনেক উঁচু তো উঠবে, অনেকক্ষণ উড়বে। একটা মাল আছে খুবই। বাবাকে এই জায়গার ভাড়া দেন, এখানটা বন্ধুরা, আজ আমরা এমন একটা জায়গায় এসেছি যে আসলে কবুতরকে বা পশু পাখিকে কতটুকু ভালোবাসতে পারে তার একটা প্রমাণ। ব্যক্তিটি অর্থনৈতিকভাবে খুব একটা স্বাবলম্বী না, অনেক কষ্ট করে তার চলতে হয়, এক কথায় হ্যান্ড টু মাউথ বা দিন এনে দিন খেয়ে চলতে হয়। কিন্তু তার বাসায় এসে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তার থাকার যে রুম আমি আপনাদের দেখালাম যে ঘর, সেই ঘরে সে কবুতর পালে এবং তার কাছে কিন্তু বন্ধু এত ভালো ভালো জাতের কবুতর আছে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। হয়তো ভেবেছিলাম যে নর্মাল গোলা বা দেশি কবুতর থাকবে, কিন্তু উনি আসলে কবুতর প্রেমিক একজন মানুষ এবং ওনার কাছে রয়েছে রেসার, ম্যাক্সি রেসার, রেড চেকার এবং ফ্যান্সি আইটেমের মধ্যে রয়েছে ম্যাকপাই। এছাড়া যে কবুতরটার নাম না বললেই নয়, তার কাছে কিন্তু বন্ধু গ্রিজেলও আছে এবং হোমার জাতের কবুতর আছে। এছাড়াও বিভিন্ন জাতের কবুতর উনি সবসময় সংগ্রহ করেন এবং তার জীবনে তার যে শারীরিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু একেবারেই শুকনা অসুস্থ মানুষ, কিন্তু এটার পিছনে কিন্তু কারণ কবুতর। কারণ কবুতর ঘরে পালার কারণে কবুতরের যে ছোটো ছোটো লোম তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে গিয়ে তার কিন্তু শারীরিক ব্যাধি হয়ে গিয়েছিলো। এরপরও কিন্তু উনি কবুতর পালা বাদ দেয়নি, হয়তো ওনার জায়গায় অন্য কেউ থাকলে বাদ দিয়ে দিত। তো আমরা সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো, চলুন তার ইন্টারভিউ নেওয়া যাক। তো মামা বলি, মামা আপনি আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান কবির। মোহাম্মদ শাহজাহান কবির, আপনার বাসার ঠিকানাটা কি? এটা কোথায়? চন্দ্রিমা হাউজিং 4 নম্বর রোড। চন্দ্রিমা হাউজিং 4 নম্বর রোড, শেষ মাথা। উনি মূলত, আমি তাকে যদি বলি কবুতর বিশেষজ্ঞ, আমার মনে হয় কথাটা খারাপ হবে না। কারণ উনি কত বছর যাবৎ কবুতর পালছেন? বিগত 25 বছর যাবৎ কবুতর পালন করছেন। আমাদের ছোট ভাইদের এখনো বয়সই হয়নি 25 বছর। তো আসলে এটা অবাক করা ব্যাপার এবং উনাকে কবুতর প্রেমিক সারা বাংলাদেশের সকলের পক্ষ থেকে আমি উনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উনার জন্য আমি বলবো সবাই তার জন্য দোয়া করবেন। এবং কেউ যদি এরকম ভালো মানের অরিজিনাল কবুতর যে উড়ে আকাশে চেক করে দেখে নেবেন, তাহলে আপনারা তার কাছ থেকে সুলভ মূল্যে নিয়ে যেতে পারবেন। আমি আপনাদের ওনার নাম্বারটা দিয়ে দিব। আর পাশাপাশি উনি অনেক কষ্টে দিন যাপন করে, আপনারা যদি কেউ তাকে সহযোগিতা করেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে, আপনারা সরাসরি তার বাসায় এসে তাকে সরাসরি আপনারা সহযোগিতা করবেন। আমি কোনো বিকাশ নাম্বার, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো নগদ নাম্বার এগুলো আমি পছন্দ করি না, দিবও না।
আমি ঠিকানা বলে দিয়েছি, চন্দ্রিমা উদ্যানে রোড নাম্বার 4। এখানে ওনার নাম সাজান মিয়া বললে, যে কেউ চেনে যে কবুতর পালে, পাখিয়ালা সাজান বললে, আপনারা সরাসরি এসে তাকে নিয়ে ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করতে পারেন, পাশাপাশি তার পাশে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তো মামা, আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? আপনার মোবাইল নাম্বারটা একটু সকলের উদ্দেশ্যে বলবেন। 01799 8743 6969। তো বন্ধুরা, আমি সাজান মামার নাম্বারটা দিয়ে দিয়েছি, সরাসরি আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তার কাছে বন্ধুরা ম্যাকপাই কবুতর রয়েছে, ফেন্সি আইটেম আমি সেটা দেখাবো, কারণ ফেন্সি আইটেম ম্যাকপাইয়ের বাচ্চা ওঠানো কিন্তু খুব কষ্টকর। উনি কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন যে না, সম্ভব। এবং ওনার হাতে যে কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘক্ষণ ধরে উনি ঢেকে রেখেছেন, এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল, এবং এগুলো সব পরীক্ষিত বন্ধুরা। এখানে উনি ছেড়ে পালে, এবং মজার ব্যাপার, ওনার থাকার ঘরে কবুতর। আমরা তো অনেকেই বুঝি যে কবুতর চিনবে কীভাবে, কিন্তু উনি কবুতর সারাদিন ঘুরে আবার তার রুমে ডিরেক্ট এই দরজা দিয়ে, দেখেন আমি দরজাটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যে এই দরজা দিয়ে কবুতর ভিতরে চলে যায়। এটা আসলে অবাক করার মতো একটা ব্যাপার। তো আমি সত্যি অবাক হয়েছি, আমরা যারা অনেক টাকা দিয়ে ছাদে অনেক ব্যয়বহুল করে কবুতর পালন করি, উনি ক্ষুদ্র পরিসরে অর্থনৈতিক দুরবস্থা বা কষ্ট থাকলেও এর মাঝে যে নিজে কবুতর পালন করে, লালন করে, কষ্ট করে, এটা সত্যিই উনাকে শ্রদ্ধা বা ভালোবাসা না দিয়ে পারছি না। তো বন্ধুরা, আপনারা কবুতর বিষয়ক যে কোনো পরামর্শ বা যে কোনো জাতের কবুতর কেনার ব্যাপারে বা তার কাছ থেকেও আপনারা সরাসরি এসে দেখে বুঝে শুনে আপনারা কিনতে পারবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ দর্শক ভাইরা, আপনারা আসবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব যে ভালো জাতের জিনিস আপনারা যাতে পালতে পারেন। আমিও পালবো, আমার ছেলেমেয়েরাও পালবে, আপনারাও পালেন, এবং সবার ঘরে ঘরে পশু পাখি থাকুক, এটাই দেশের উন্নত। এবং পশু পাখি গৃহীত পালিতের জন্য আমি সবাইকে বিনোদন আনন্দ জানাই, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সাধন মামাকে। আমি ওনার ম্যাকপাই কবুতরের বাচ্চাগুলো একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন উপরে বসে আছে, ওটা কি মাদি? যেটা বসে আছে ওটা নর, আর নিচের এটা হচ্ছে মাদি। এটা কিন্তু আবার এক সপ্তাহ পরে ডিম দিবে। আর দেখতে পাচ্ছেন দুইটা খুবই কিউট বাচ্চা হয়েছে, এবং বাচ্চাগুলো কিন্তু ফাটেনি, কোনো মিসমার্কিং নেই, একেবারে পিওর, যে জোড়া ঠিক তেমনই আছে। এটা ম্যাকপাইয়ের কী কালার? চকলেট কালার। তো বন্ধুরা, ম্যাকপাই কিন্তু ওনার কাছে শুধু এক জোড়া আছে তা কিন্তু নয়, এই পাশেও খাঁচার মধ্যে আরও একটি দেখতে পাচ্ছি, এটা একটা খুব ভালো জাতের, এটাও ম্যাকপাই না? আর এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরটা, মাক্সি রেসার, এটা কিন্তু হাই ফ্লাইংয়ের জন্য বেস্ট কবুতর। তো এটা আপনারা সংগ্রহ করতে পারেন। ওনার কবুতরগুলো অনেকগুলোই ডিম বাচ্চাতে আছে। এই পাশেও বেশ কিছু কবুতর রয়েছে, এই পাশেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানেও একটু দেখবো, এখানেও দুইটা সুন্দর খুব ভালো ম্যাকপাই কবুতর রয়েছে। তো আমি চেষ্টা করলাম আপনাদের দেখার জন্য। আর কবুতরের পাশাপাশি কিন্তু তার এখানে বন্ধুরা এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছেন আছে, ওইদিকে ছাগলও আছে রুমের মধ্যে, মুরগিও পালছে এই খাঁচাতে দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে মুরগি। আর কবুতরগুলো দেখেন একেবারে মানে বন্ধুসুলভ আচরণ, কোনো ভয় নাই। অন্যান্য জায়গায় কবুতরকে ক্যামেরা ধরলে ভয় পায়, কিন্তু এখানে আমি এদের কোনো ভয় দেখছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।